বাড়িটা কেমন লাগছে দেখো। এই যে লোক যত কম তত আনন্দটাও কম, যখন দেখবে বাড়িতে অনেক লোক থাকবে তখন এইসব আনন্দগুলো আরো দ্বিগুণ হয়ে যায়। এটা আলুর ঝুড়ি, এটা বেগুনি, এটা ক্যাপসিকাম। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হলো দোলের দিনের বিকালের ভিডিও। দোলের দিনের ভিডিওতেই আমি বলেছি যে সকালের দিকে ভিডিওটা আমি করব, আবার বিকালের দিকে আমি আলাদা পার্টে করব। কারণ না সকালের দোল বিকালে সবে বরাদ্দ, দুটো একসাথে দিলে ভালো লাগবে না। ওই জন্য আগের বছর একসাথে করেছিলাম, কিন্তু এবছর ভাবলাম একটু বিকালের দিকটা একটু আলাদা করেই করি। তো ওই জন্য বিকাল থেকে আবার স্টার্ট করছি। তো সকালে দোলের দিন সকালবেলার ভিডিওটা তোমরা আগের দিন যারা ভিডিও দেখোনি তারা দেখে নিতে পারো আগের দিনের ভিডিওটা। আর আগে সকালবেলাটা আমরা বেশ রং নিয়ে নয়, জল দিয়ে পিচকিরি দিয়ে বাচ্চাদের সাথে খেলা করলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন একটু এক্সারসাইজ করে নিয়েছি, করে নিয়ে এখন আমাদের বাড়িতে যেভাবে সবে বরাদ্দ আমরা পালন করি আমরা সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু এবছর একটু ফিকে আছে, কারণ মা বাড়ি নেই। মা বাড়ি থাকলে রাত্রেবেলা একটু রুটি মাংস, মানে চালের আটা রুটি, সাদা চালের আটা রুটি মাংস এগুলো হয়। তো মা আগামী কাল বাড়ি আসবে, তো আশিকা বলছে যে আজকে আর করবো না, তাহলে কালকেই একেবারে করবো, তাহলে মাও একটু খেতে পারবে আর বাবাইও আসবে তখন খেতে পারবে। তো ওই জন্য সেই হিসেবেই আজকে সেরকম কিছু হচ্ছে না। তো আজকে যেহেতু সবে বরাদ্দ তো আশিকা রোজা করছিল, এখন ইফতারিটা হবে, ইফতারিটা করে নিয়ে তারপর আমরা ছাদে যাবো মোমবাতি টোমবাতি দিতে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে এখন যাব ছাদে। এই দেখ ম্যাডাম ইফতার করছে, কি করেছিস দেখি। আরে সাস, এটাই কি, এটাই কি আছে বা আমার, আর কিছু বলিনি। সে সবুজ ছোলাটা কি করেছিস দেখো, আমি এক্সারসাইজ করেছি বলে আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, তাহলে এটা আগে খেয়ে নিই, এটা পরে খাবো। এটা খেয়ে দেখি এক চামচ। এটা আলুর ঝুড়ি, এটা বেগুনি, এটা ক্যাপসিকাম। ক্যাপসিকামের চপ করতে গেলে ভেতরে আলুর পুর দিতে হয়। তো এর আগে একটু কিছু খেয়ে নিক, তারপর যাব। আমি ডিম সিদ্ধটা খেয়ে নিয়েছি। মিনি আঙুর আমা, বেগুনিটা খা মা, বেগুনি খা, বেগুনি খা, মিনি আঙুর খা, খা মা বেগুনিটা খা। মিনি আঙুর তো আমুল না, গ্রেপস। আমুল আমুল কি, মিনি আঙুর। আলুর ঝুড়ি নেই, বেগুনি খা। মামা কি সুন্দর বেগুনি বানিয়েছে দেখ, এই পাতলা পাতলা খা। কাবিয়া নে, আগের বছর মা ছিল, বাবাই ছিল, তার আগের বছর আমার বাবা বেঁচে ছিল। তো বাড়িতে লোক যত কম তত আনন্দটাও কম, যখন দেখবে বাড়িতে অনেক লোক থাকবে তখন এইসব আনন্দগুলো আরো দ্বিগুণ হয়ে যায়, তাই না? তো এবছরে মা নেই, মা কালকে বাড়ি আসবে, মায়ের সবে বড় তো রাস্তায়তেই হবে। তো মা আজকে 12টার সময় সৌদি আরব থেকে বেরিয়েছে বাসে, ওখান থেকে মানে এয়ারপোর্ট যেতে যেখানে আছে আপাতত সেখান থেকে এয়ারপোর্ট যেতে লাগবে প্রায় 10 ঘন্টা। তারপর ওখান থেকে ফ্লাইট ধরে যাবে দিল্লি, দিল্লি না বোম্বাই, বোম্বাই থেকে আসবে কলকাতায় কাল রাত, আগামীকাল রাত 10:30 নামবে। তো এখন তো বুঝতেই পারছো অনেক লং জার্নি, এখন হয়তো বাসেই আছে মা। তো যাই হোক, এখন নেই যখন সেইভাবেই কাটাতে হবে, তাই তো কাবিয়া? আর ছোটবেলায় আরো বেশি আনন্দ হতো যখন আমার দিদিরাও বাড়ি থাকতো, আমরা সবাই একসাথে, বাবা, সব বেশ মজা হতো। আর মা চা, মানে বলছিলাম যে সাদা চালের আটা রুটি আর মাংস, তারপর একটা ক্ষীর বানাতো। আর এখন তো আসে না কেউ কারোর বাড়িতে নিতে আসে না, আর আমরা তখন ছোটবেলায় পাড়ায় সবার বাড়িতে বাড়িতে দিতে যেতাম, ওই পিঠে ক্ষীর সব দিতে যেতাম। এখন আর কেউ কারোর বাড়িতে আসে না, আর গ্রামের অনেক গরিব বাচ্চারাও আসতো খেতে, আর সেই সাথে টাকা পয়সাও দেওয়া হতো, 5 টাকা 10 টাকা করে যখন যেরকম হতো। তো সেই সব মজাগুলো এখন আর নেই, এখন এই নিজেদের বাড়ির মধ্যেই, মানে নিউক্লিয়ার ফ্যামিলিতে যেরকম আনন্দ হয় ওইরকমই আনন্দ। Thank you.
জানলায় একটা দিলাম, আর এইদিকে দুটো জ্বালিয়ে দিয়ে গেলাম, দিয়ে ছাদে যাব, কারণ এই দিকটায় আর আসা হবে না। চলো 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 চলো, হ্যাঁ তালা দিয়ে দে, এদিকটা আর আসবো না, ওই জন্য এদিকে ধরিয়ে দিয়ে গেলাম। না ওটা আর নিতে হবে না মা, চলো ছাদে চলো। এদিকে ছিটকে দিয়েছিস যা, আর একটা সেই প্যাকেট কোথায় গেল? চ লাইট খোলা, চলো চলো চলো। তো দেখো ছাদের চারিদিকে মোমবাতি দিয়ে দিয়েছি, এটা যদিও নিচ থেকে দেখা যাবে, নিচেরগুলো এখনো ধরা হয়নি। আর এখানে এই যে সবাই কবর জিয়ারত করছে, এটা আমাদের কবরস্থান, এই যে দেখতে পাচ্ছ, মানে ছেলেরা সব কবর জিয়ারত করছে, লাইন দিয়ে আছে। ওইদিকটা দেখা যাবে না, অন্ধকার হয়ে আছে যেহেতু, ওইদিকে অনেক আছে। যাই হোক, এইখানটায় আমি দিয়েছি, এগুলো পুরো দিয়েছি, চারিদিকেই দিয়েছি, মানে পুরো বাড়ির চারপাশটাই দিয়েছি। কি দেব মা, চলো চলে এসো, এই তো হাতে আছে, নিচে গিয়ে জ্বালাবে তোমরা, দাঁড়াও তালা দি। তো দেখো কি সুন্দর লাগছে না, বাড়িটা কেমন লাগছে দেখো। ওপরে আরেকটু একটু দিলে বেশ ভাল লাগতো দেখতে, আর একটু ঘন করে দিলে বেশ ভালো লাগতো। এই দেখো আমার রুই বসে আছে, দেখি তাকাও, কি করছো, খেলা করছো? চল এবার সেই এটা নিয়ে আসি, হ্যাঁ খেয়ে নাও একটু কিছু, তারপর ফুলঝুরি ধরাবো, হ্যাঁ ভালো লাগবে। চলো এই যে রুই দূরে ধরো, রুই দূরে ধরো, শুয়ানি নেট থেকে নিয়ে যাও, আবার নাও, তারগুলো এইদিকে ফেলবে, তারগুলো ওদিকে কেউ ফেলবে না, কাবিয়া নাও কাবিয়া নাও, জলদি নাও, কাবিয়া ওর হাতের উপর দিয়ে নিস না মা। অনেকক্ষণ যাচ্ছে, সব ফালিয়ে ফেলে দিয়েছে সব, মুখে হাত দেবে না রুই, কবিতা কথা কাটাচ্ছে।
কাবিয়া কটা করে ফাটাচ্ছিস একসাথে? একটু লম্বাই তোকে, তোকে ভয় দেখাতে যাচ্ছে দেখ। ইচ্ছা কর দিও না, ছোট গাইটাই দেবে। ও কখন গাইতে? আরে গাই না, ওই হনুমান, ওই হনুমান, আর খুব ভয় লাগে। তো তখন ফুলঝুড়ি টুলঝুড়ি ধরিয়ে তারপর একটু রেস্ট নিয়ে নিলাম। আর এরা দুজনে যা করছে না সত্যি, মানে আমার মেয়ে আজকে ভীষণ জ্বালাচ্ছে আর ভীষণ মারও খাচ্ছে সেই পরিমাণ আমার হাতে। তো যাই হোক, রাত্রেবেলা আমাকে তো 8:30 মধ্যে ডিনার করে নিতে হবে, তো প্রায় 8:40 হয়ে গেছে। তো আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি, আশিফা নামাজ পড়তে গেছে, আর আমি পটল আলু দিয়ে মাছের ঝোল খেয়ে নেবো। আর দুপুরবেলা মাংস করেছিল, ওরা ওটাই খাবে। দুপুরবেলা এই তরকারিটাও হয়েছিল, আমি যেহেতু মাংস খেয়েছিলাম ওই জন্য মাছ খাইনি। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপর বাচ্চাদেরকে খাওয়ানো হবে। এখন বাজে 10:05। তো খাওয়া দাওয়া তো দুজনেরই কমপ্লিট, ভাই নামাজ পড়তে গেছে মসজিদে, তো এখনও বাড়ি আসেনি, ওই জন্য আশিফার খাওয়া হয়নি, ওর মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এরা দুজন আজ দুপুরবেলা ঘুমায়নি, ওই জন্য এদের ঘুমের মাত্রাটা চোখে একটু বেশিই দেখতে পাবে। তো এখন ম্যাডামের চুলটা বাঁধবো বলে আমি বসে আছি, আর আমাকে চিরুনিটা দিচ্ছে না, চুল বাঁধতে দেবে না আমাকে। বলো কি করা যাবে, কালকে বুবু বাড়ি আসবে। শোন, কালকে বুবু বাড়ি আসবে জানিস? কি করে জানলি তুই? তোকে তো বলা হয়নি। আমি আমি মনে করে রেখেছিলাম, মনে করে রেখেছে বউ বাড়ি আসবে, আর সাথে তোর পাপাও আসবে। কেন কেন বলিস না? তো কালকে বাবাই আসবে, আর কালকে মা রাত 10:30 কলকাতা এয়ারপোর্টে নামবে। তো এখন কে আনতে যাবে সেটা এখনো ঠিক হয়নি, বাবাই আর আমার ভাই যাবে এটা ঠিক আছে, আর বাদ বাকি আমি আশিফা যাবো কিনা এখনো ঠিক করিনি। তো যদি যাই কিনা সেটা দেখার জন্য কালকের ব্লগটাও তোমাদের দেখতে হবে। তো চলো, আজকের দিনটা সত্যি কথা বলতে আমার মেয়ের কেমন কেটেছে আমি আগে আমার মেয়েকে জিজ্ঞাসা করি। বলো, আজকে তো দোল ছিল, ঠিক আছে, তুমি পিচকিরি খেলাও করেছো প্লাস বাজিও ফাটিয়েছো, সবে বেড়াচ্ছ ছিল, তো তোমার দিনটা কেমন কেটেছে? ভালো নয়? কেন, আনন্দ হয়নি? সত্যি কথা বলো না, এরকম করলে হবে না, সত্যি বলো আগে। না না না, আগে সত্যি বলো, তোমার আনন্দ হয়নি আজকে? বলো মা, না প্লিজ বলো, সত্যি কথা বলো, সকালে আনন্দ হয়নি যখন পিচকিরি খেলছিলে, আর যখন সন্ধেবেলা বাজি ফাটাচ্ছিলে ফুলঝুড়ি ধরাচ্ছিলে তখনও আনন্দ হয়নি? কোনটা আনন্দ হয়েছে বলো? বাজি ফাটা, আর সকালে যে পিচকিরি দিয়ে আমার গায়ে আমাকে ভেজাচ্ছিলে তুমি আর কাপিয়াপা, সেটাতে আনন্দ হয়নি? হয়েছে, তাই তো, দুটোতেই আনন্দ হয়েছে। তো জানি না ও কি বলছে, আমি বুঝতে পারছি না যদিও বা। হ্যাঁ মা, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ব্লগে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কোথায় যাচ্ছ? দেখো আবার বেরিয়ে গেল, এখানে রাখো, চলে এসো, ঘুম পেয়েছো তোমার? না।